জন্ম নিবন্ধনের নতুন শর্তে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজশাহী সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়ে বন্ধ আছে এই কার্যক্রম। এতে নাগরিক রোষে পড়েছেন কাউন্সিলররা। তবে ভোগান্তি দূর করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। রাজশাহী থেকে জানাচ্ছেন কাজী শাহেদ। যাদের জন্ম 2001 সালের পর তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগে মা বাবার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েই নিবন্ধন করা যেত, আর এতেই সন্তানের জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। গত 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হয়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়গুলোতে বন্ধ আছে জন্ম নিবন্ধন। ইংলিশ আপনি ভার্সন করবেন আপনার সন্তানের জন্য, এখন পিতামাতার লাগবেন। আজ থেকে 30 বছর আগে বা 50 বছর আগে তো পিতামাতার ইংলিশ ভার্সন ছিল না, এখন এইসব বিব্রত পড়ছে। সাধারণ মানুষ সব কম সময়ের মধ্যে তারা হয়রানি ছাড়াই তারা পেতে চায় যা আগে আমরা দিয়ে থাকতাম। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্টার জেনারেল কার্যালয় এখন এই নিবন্ধনের দায়িত্বে, কিন্তু সরকারি সিদ্ধান্ত হলেও এ নিয়ে প্রচারণা নেই, ফলে সাধারণ মানুষের ক্ষোভ কাউন্সিলরদের উপর। অনুমোদন নিতে হবে ডিসি অফিসে, এখন ওনারাও বিভ্রান্ত পড়ছে এবং আমরাও পড়ছি বিভ্রান্ত, আমাদেরকে পাবলিক ভুল বুঝছে। জনগণের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে নিয়মিত, এবং পাশাপাশি আসলে আমরা জনগণকে খুব বিভ্রান্তিতে ফেলেছি। মেয়র জানিয়েছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সংশোধনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করতে হবে, তবে জনভোগান্তি দূর করতে উদ্যোগ নেবেন তিনি। সাধারণ নাগরিকদের তারিখ নেওয়ার নিবন্ধন নেওয়ার জন্য যদি এর বেশি কোনো মানে ইয়ে থাকে, অসুবিধা থাকে, সেটি আমি দেখব যাতে নাগরিকদের ভোগান্তি না হয়। ভোগান্তি দূর করতে নতুন নিয়ম সম্পর্কে সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে বিশেষ প্রচারণা চালানোর দাবি করেছেন নাগরিকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।